দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা বলে দেয় আরোহীদের পরিণতি। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষে কয়েকজন শ্রমিক সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। এই সময় পেছন থেকে বালুবাহী ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে অপর একটি লরির উপর। ঘটনাস্থলে মারা যান তিনজন। পিছন থেকে একটা ডাম্প ট্রাক এসে ওদেরকে ধাক্কা মারার পরে খালি লোক একটার সাথে বাজানো করে গাড়িটা দল হয়ে গেছে। বাসা যাওয়ার পথে বাস হইলো এক রেভোভেটের সামনে, ওখানে যাওয়ার পথে 1 কিলোমিটার এখানে মারা গেছে। নিহতদের মধ্যে শহীদ ও মান্নার নামে দুই শ্রমিক, অপরজন সিএনজি অটোরিকশা চালক ওহিদ। আহত চারজনকে নগরীর বিভিন্ন ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বালুবাহী ড্রাম ট্রাক আটক করলো, পালিয়ে গেছে চালক। গাড়ি দুটোই আটক আছে, ড্রাম ট্রাকটাও আটক আছে, ড্রাইভার পলাতক। এটা ড্রাইভারদের অসতর্কতা এবং আসলে বেপরোয়া চালানোর কারণে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। শুক্রবার দুপুরে নিহত তিনজনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বাকুলিয়ায় মামলা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।